Hello guys, welcome back to new video. Speeder Nsx165R bike bortomane Bangladesh byapok porichiti labh koreche. Outstanding outlooks dekhte super sports bike Ducati panigalier moto. Tai jara sports bike pochondo koren ei bike ti outlook niye kono complain korte parben na. অসাধারণ নতুন কালার স্কিমের সঙ্গে বাইকটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ করা হয়েছে। পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে বাইকটি প্রিমিয়াম সেগমেন্টের সবগুলো স্পোর্টস বাইকের ফিচার দেওয়া হয়েছে। এই সমস্ত ফিচার দেওয়ার পরও বাইকটি বাজেট ফ্রেন্ডলি। সো গাইস, ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে তাদের জন্য যারা নতুন বাইক কিনবেন। লেটস গেট ইনটু দ্য ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। স্পিডার NSX165R এই বাইকের আউটলুকটি দেখে অনেকটাই মনে হয় আপনি কোনো 1000cc বাইক নিয়ে রাইড করছেন। সো যারা মাস্কুলার একটি স্পোর্টস বাইক নিয়ে রাইড করতে চান তা চাইলে এই বাইকটি ডেফিনেটলি নিতে পারেন। আউটলুকের দিক থেকে বাইকটিকে অনেক বেশি প্রিমিয়াম একটি আউটস্ট্যান্ডিং লুকস দেওয়া হলেও এর সাথে সাথে বাইকটিতে অনেক বেশি প্রিমিয়াম সেগমেন্টসের ফিচারও ব্যবহার করা হয়েছে। বাইকটি ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 165cc ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এর সাথে এই বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। তাছাড়া আপনারা EFI টেকনোলজি পেয়ে যাবেন যার কারণে ভালো মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে যেহেতু লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাই এই বাইকটি নিয়ে আপনার লং রাইড শর্ট রাইড যে কোনো ধরনের রাইড দিতে পারবেন। এবং লিকুইড কুল ইঞ্জিন টেকনোলজিটি শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টসে স্পোর্টস বাইকগুলোতেই দেখা যায় যা স্পিডার NSX165R এই বাইকটিতে দেওয়া হয়েছে। পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকেও এই বাইকটি অনেক বেশি আপডেটেড। এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16.8 bhp অ্যাট 8000 rpm ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 70 Nm অ্যাট 6500 rpm। যেহেতু বাইকটি পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে তাই বলা যেতে পারে এই বাইকটি রেডি পিকআপ ও টপ স্পিডের দিক থেকেও অনেক বেশি আপডেটেড। বাইকটির ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 300 mm ডুয়েল ডিস্ক এবং রেয়ার ব্রেকে দেখা যাবে 240 mm ডিস্ক। অন্যান্য 1000cc বাইকের মতো এই বাইকের ফ্রন্টে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে যার কারণে বাইকটিকে আরও বেশি আকর্ষণীয় মনে হয়। তাছাড়া ব্রেকিং দিক থেকে এই বাইকটি অনেক বেশি ওয়েল ডেভেলপ। তাছাড়াও এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। দ্যাট মিন্স হচ্ছে এক কথায় বলা যায় বাংলাদেশে অ্যাভেলেবেল সবগুলো বাইকের তুলনায় এই বাইকটি ব্রেকিং দিক থেকে অনেক বেশি আপডেটে থাকবে। যেহেতু এই বাইকটি ফ্রন্ট ব্রেকে ডুয়েল ডিস্ক, রিয়ার ব্রেকে সিঙ্গেল ডিস্ক, তাছাড়াও এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS অ্যাভেলেবেল আছে তাই নো ডাউট এই বাইকটির ব্রেকিং ক্ষেত্রে আপনাকে খুব ভালো একটি পারফরমেন্স প্রোভাইড করবে। ভালো একটি ব্রেকিং সিস্টেম অলওয়েজ ডিপেন্ড করে টায়ার থিকনেসের ওপর। স্পিডার NSX165R এই বাইকটির ফ্রন্ট টায়ারে 110/70 cc টায়ার ব্যবহার করা হয়েছে এবং আপনার জেনে অবাক হবেন এই বাইকটির রেয়ার টায়ারে সব থেকে বেশি মোটা চাকা 150/70 cc টায়ার ব্যবহার করা হয়েছে যার কারণে ব্যালেন্সের দিক থেকে বাইকটি আপনাকে এক্সট্রিম সাপোর্ট দিবে। রেয়ার টায়ারে 150/70 cc টায়ার ব্যবহার করার কারণে এই বাইকটির টায়ারটি সবসময় মাটি কামড়ে ধরে রাখবে যার কারণে বাইকটি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কম। বাইকটির পাওয়ার পারফরমেন্স, ব্রেকিং সিস্টেম ও টায়ার থিকনেসের পরে এটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাসপেনশন। এই বাইকটিতে খুবই আপডেটেড সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দ্যাট মিন্স হচ্ছে এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে গোল্ডেন USD সাসপেনশন দেখা যায় যা শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টসের বাইকগুলোতে দেখা যায়, যেমন ইয়ামাহা R15 ভার্সন 4 ও R15 M এই বাইকটিতে USD সাসপেনশন দেওয়া হয়েছে। হন্ডা CBR 150R এই বাইকটির নিউ এডিশনে দেখা যাবে আপসাইড ডাউন সাসপেনশন। তাছাড়াও সুজুকি Gsx R150 এই বাইকটিতে এখনও USD সাসপেনশন ব্যবহার করা হয়নি। অন্যদিকে স্পিডার NSX এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে অলরেডি গোল্ডেন USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তাছাড়াও এই বাইকটির রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার কারণে রাইডিংয়ের সময় এই বাইকটি নিয়ে রাইড করার সময় আপনার একটি স্পোর্টি ফিল পেয়ে যাবেন। একটি স্পোর্টস বাইকের খুবই আকর্ষণীয় একটি দিক হচ্ছে টপ স্পিড। এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140-145 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 38-40 কিলোমিটার প্রতি লিটার যেহেতু এই বাইকটিতে EFI টেকনোলজি ইউজ করা হয়েছে। এখন কথা বলবো এই বাইকটির বডি ডাইমেনশনস নিয়ে। এ বাইকটির লেন্থ হচ্ছে 2040 mm, এ বাইকটির ওয়াইড হচ্ছে 770 mm এবং এ বাইকটির হাইট হচ্ছে 1130 mm, অ্যাজ লাইক প্রিমিয়াম সেগমেন্টসে স্পোর্টস বাইকগুলোর মতোই। তাই এই বাইকটি নিয়ে রাইড করতে হলে হাইওয়েতে আপনার খুব বেটার ও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। শহরে রাইডিংয়ের সময় একটু প্রবলেম ফেস করবেন যেহেতু কর্নারিং করার সময় একটু সমস্যা হবে যেহেতু বাইকটি অনেক বেশি লম্বা। তবুও বাইকটিতে যেহেতু লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাই বলা যেতে পারে যে কোনো রাস্তা থেকে বাইকটি নিয়ে আপনি স্মুথলি রান করতে পারবেন এবং আউটলুকের দিক থেকে এই বাইকটিকে ফুল ফেয়ার স্পোর্টস বাইকে আউটলুক দেওয়া হয়েছে।
এখন কথা বলবো এই বাইকটির আদার ফিচার নিয়ে। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। এই বাইকটিতে যথেষ্ট পরিমাণ বড় একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। তাছাড়াও এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, যা বাংলাদেশের রাস্তা উপযোগী। বাংলাদেশের সবগুলো বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাভারেজে দেখা যায় 160 থেকে 65 মিলিমিটার। তাই বলা যেতে পারে যে কোনো রাস্তা থেকে এই বাইকটি নিয়ে আপনারা ইজিলি মুভ করতে পারবেন। এছাড়াও এই বাইকটির ওজন হচ্ছে 150 কেজি, যার কারণে বাইকটি মোটামুটি হ্যাভি হয়ে যাবে। সো এক কথায় বলা যেতে পারে এই বাইকটি বিগিনার রাইডারদের জন্য নয়। যারা অনেক দিন থেকে বাইক রাইড করছেন, তারা বাইক নিয়ে যাচ্ছেন, তা চাইলে এই সমস্ত বাইক নিতে পারেন। এরপরেও একজন রাইডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিট হাইট। এই বাইকটির সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। দ্যাট মিন্স হচ্ছে 5'2" বা 3" হাইটের ব্যক্তিরাও এই বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন। ইউজলি স্পোর্টস বাইকের সিট হাইটগুলো অনেক বেশি উঁচু হয়ে থাকে, যেমন ইয়ামাহা R15 ভার্সন 4, R15 ভার্সন 3। এই স্পোর্টস বাইকগুলো সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার, যার কারণে 5'6" নিচের ব্যক্তিরা এই সমস্ত বাইক নিয়ে রাইড করতে গেলে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে পারেন। কিন্তু সেক্ষেত্রে স্পিডার Nsx165R আপনার হাইট যদি 5'2" বা 3" হয়ে থাকে, আপনি যদি ভালো রাইড করতে পারেন, তাহলে বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন। এছাড়াও এই বাইকটির আদার ফিচার হিসেবে এই বাইকটিতে 4টি প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। এই বাইকটির 3-পার্ট হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। তাছাড়া এই বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের সেগমেন্ট অনুযায়ী এই বাইকটির অনেকগুলো কম্পিটিটর অ্যাভেলেবেল আছে, যেমন তারো GP1 ভার্সন 3, এই বাইকটির প্রথম কম্পিটিটর। তাছাড়াও GPS ডিমন GR165R নতুন এই স্পোর্টস বাইকটি কয়েকদিন আগেই অ্যাভেলেবেল হয়েছে, যা পাওয়ার পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি আপডেটেড। তাছাড়াও STM সিরিজের বাইকগুলো এই বাইকটিকে কম্পিটিশন দিতে পারে। তাছাড়াও লো বাজেটের লিফান KTR 165R, এই বাইকটিও এই বাইকটির কম্পিটিটর হতে পারে। বর্তমানে স্পিডার Nsx165R নতুন 4টি কালার স্কিমের সঙ্গে বর্তমানে বাংলাদেশে আবারও অ্যাভেলেবেল হয়েছে। যেহেতু বর্তমানে বাংলাদেশের তেলের দাম বেড়ে গিয়েছে, ডলারের মূল্যও বেড়েছে এবং প্রোডাকশন কস্টও বেড়ে গিয়েছে, তাই এই বাইকটির মূল্যও সামান্য বেড়ে গিয়েছে। পূর্বে এই বাইকটি 285,000 টাকায় পাওয়া যেত, বর্তমানে এই বাইকটি আপনার পেয়ে যাবেন প্রায় 3 লক্ষ টাকার মধ্যে। সো গাইস, স্পিডার Nsx165R এই বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন শেয়ার করুন, এবং অবশ্যই জানিয়ে দেবেন এই বাইকটি আপনাদের কোন দিক থেকে ভালো লেগেছে। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা GPS ডিমন GR165R এই বাইকটি নিতে যাচ্ছেন। উপরে আই বাটনটি প্রেস করলে স্পিডার Nsx165R ও GPS ডিমন GR165R এই দুইটি বাইকের কম্পারিজন দেখতে পারবেন, সো দ্যাট আপনারা ডিসাইড করতে পারবেন কোন বাইকটি আপনাদের জন্য ভালো হবে। আজকে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। বাইক রেটের সকল আপডেট ইনফরমেশন, যেমন বাইকের আপডেট, প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ, বাইকের কম্পারিজন রেটের ভিডিও বা বাইকের top 10 রেটের ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।